বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন আওয়ামী লীগ সেই জনস্রোতকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে, এই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যারা ক্ষমতার জোরে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে তাদের মুখে ইতিবাচক রাজনীতির কথা মানায় না। শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসেন বিএনপি মহাসচিব। প্রেস ক্লাবের এই নবনির্বাচিত যারা দায়িত্ব নিয়েছেন, তিনি সরকার পতন আন্দোলন ও জনগণের সারা নিয়ে কথা বলেন। আমাদেরকে মুক্ত হতে হবে, সেই মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি আমরা, যাবতীয় চেষ্টা আমরা করছি আমরা ইয়াং জেনারেশনকে। ইয়াং জেনারেশন ছাড়া তো আপনার সবসময় ঠিক সেই ধরনের আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়নি। আপনার গণতন্ত্রের সংগ্রাম যদি সেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে হয়, ওরা তো ছিল আপনার এক নায়ক ডিক্টেটরশিপ, এরা তো ফ্যাসিবাদী, এরা নির্বাচন দেখিয়ে আসছে কিন্তু। সুতরাং এই জায়গাগুলোকে আমাদেরকে বুঝতে হবে। করোনা ভ্যাকসিন নিয়ে সরকারের সম্পূর্ণ রোড ম্যাপ প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব। ভ্যাকসিন সংগ্রহ, ভ্যাকসিন সংরক্ষণ, ভ্যাকসিন বিতরণ এবং ভ্যাকসিন গ্রহীতা দিয়ে তার কাছে পৌঁছানোর ব্যাপারটা, এটা আপনার একটা অত্যন্ত একটা প্রফেশনাল ব্যাপার, একটা টেকনিক্যাল ব্যাপার, বিশেষ ব্যাপার। এটাকে সরকারের অবশ্যই জনগণের সামনে পরিষ্কার করে তাদের রোড ম্যাপটাকে তুলে ধরা দরকার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে 9 জানুয়ারি থানায় থানায় ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে 10 জানুয়ারি পৌরসভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। 10 জানুয়ারি সারা দেশে পৌরসভা এবং মহানগর এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। জাকারিয়া আহমেদ, বিবিসি নিউজ, ঢাকা।